আসসালামু আলাইকুম ও বারাকাতুহ। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপায় ভালো আছেন। প্রিয় দর্শক, ফেরেশতারা সাত ব্যক্তির জন্য সবসময় দোয়া করতে থাকে, যারা নিয়মিত বিশেষ কিছু আমল করে থাকেন, যে আমলগুলোর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। কি সেই আমলগুলো আর এই সাত ব্যক্তি বা কারা? হাদিসে পাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অজু অবস্থায় ঘুমায়, নামাজের জন্য মসজিদে অপেক্ষায় থাকে, মসজিদে প্রথম কাতারে নামাজ আদায় করে, নবীজির প্রতি দরুদ পড়ে, রোগীকে দেখতে যায়, মুসলিম ভাইয়ের জন্য তার পেছনে দোয়া করে, কল্যাণের কাজে দান করে, তাদের জন্য ফেরেশতারা দোয়া করে, এই সাত ব্যক্তির সম্পর্কে হাদিসের বর্ণনাগুলো তুলে ধরা হলো। এক, অজু অবস্থায় ঘুমানো ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় অজু অবস্থায় ঘুমায়, সাথে একজন ফেরেশতা নিয়োজিত থাকে। অতঃপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথেই আল্লাহ তাআলার সমীপে ফেরেশতাটি প্রার্থনায় বলে থাকে, হে আল্লাহ, তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও, কেননা সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল। দুই, সালাতের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে কোনো ব্যক্তি যখন অজু অবস্থায় সালাতের অপেক্ষায় বসে থাকে, সে যেন সালাতেই রত, তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করো, হে আল্লাহ, তুমি তার প্রতি দয়া করো। সহিহ মুসলিম, হাদিস নম্বর 619। তিন, প্রথম কাতারে সালাত আদায়কারী। বারা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, প্রথম কাতারের নামাজিদেরকে নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করেন ও ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। সহিহ ইবনে হিব্বান। চার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠকারী। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 70 বার দয়া করেন ও তার ফেরেশতারা তার জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করবে। অতএব বান্দারা অল্প দরুদ পাঠ করুক বা অধিক দরুদ পাঠ করুক, এটা তার ব্যাপার। সহিহ ইবনে হিব্বান। পাঁচ, রোগী পরিদর্শনকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম তার অপর মুসলিম ভাইকে দেখতে যায়, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা প্রেরণ করেন। তারা দিনের যে সময় সে দেখতে যায়, সে সময় থেকে দিনের শেষ পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, এবং সে রাতের যে সময় দেখতে যায়, সে সময় থেকে রাতের শেষ পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর 2958। ছয়, মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে, তা কবুল করা হয় এবং তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকে। যখনই সে ব্যক্তি তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, তখন সে নিযুক্ত ফেরেশতা বলে, আমিন, অর্থাৎ হে আল্লাহ, কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ, তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তোমাকেও তাই দান করুন। সহিহ মুসলিম, হাদিস নম্বর 88। সাত, কল্যাণের পথে দানকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করেন। একজন বলেন, হে আল্লাহ, দানকারীর সম্পদ বাড়িয়ে দাও, আর অপরজন বলেন, হে আল্লাহ, যে দান করে না তার সম্পদকে বিনাশ করে দাও। বুখারী, হাদিস নম্বর 1442। সুতরাং মুমিন মুসলমানের উচিত উল্লেখিত সাত শ্রেণীর মধ্যে নিজেদের নিয়োজিত রাখা, হাদিসের ওপর যথাযথভাবে আমল করা, জীবনের প্রতিটি মুহূর্তে হাদিসের অনুসরণ ও অনুকরণে জীবন সাজানোই হবে উম্মতে মুহাম্মাদের কাজ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত সাত শ্রেণীর ব্যক্তি অন্তর্ভুক্ত হতে এবং এ আমলে নিজেদের তৈরি করার তৌফিক দান করুন। হাদিসে ঘোষিত ফজিলত পাওয়ার তৌফিক দান করুন। আমিন।